أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি বর্তমান করোনা মহামারী আকার ধারণ করেছে, তাই আমরা এখন সবাই ঘরে বন্দী হয়ে আছি। তো ঘরে বন্দী হয়ে থাকার কারণে আমাদের অনেকের পড়ালেখা ব্যাঘাত হচ্ছে, আমরা স্কুলে ক্লাস করতে পারছি না। তাই আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা, যাতে করে তোমরা ঘরে বসেই তোমাদের শ্রেণীর ক্লাসগুলো ঠিকমতো করতে পারো এবং তোমরা তোমাদের পড়াগুলো আগে নিতে পারো। তাই আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ দেবে, মনোযোগ দিলে আমরা এই অধ্যায়টা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। আচ্ছা, আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, অর্থনীতি বলতে আমরা কি বুঝি? অর্থনীতি বলতে বুঝি যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কার্যক্রম। আমাদের দেশে যে সকল মানুষগুলো আছেন, আমরা কেউ শহরে বসবাস করি, কেউ গ্রামে বসবাস করি, তাই না? তো সবাই শহর অবস্থান থেকে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে। যেমন কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ ট্রাক চালায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ শিক্ষক, তারপরে কেউ আইনজীবী। এক একজন এক এক রকম পেশার সাথে কি আছে, নিজেকে জড়িত রেখেছে। কারণ কি? কারণ হচ্ছে যে নিজের অর্থনৈতিকভাবে নিজে সমৃদ্ধিশালী হলে দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে। তাই আমরা সবাই সবার অবস্থান থেকে, সবাই সবার জায়গা থেকে কি করতেছি, সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করার জন্য, ঠিক না? তাহলে আমাদেরকে আজকে পাঠের বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি। তার বাংলা অর্থনীতিটা কি দেখো, তোমাদের পাঠ্য বই যদি তোমরা খোলো সপ্তম অধ্যায়ে, তাহলে তোমরা একটু দেখতে পাবে, তোমরা একটু কষ্ট করে পাঠ্য বইটা খুলবে, খুলে দেখো। প্রথম আমাদের প্রথম টপিক হচ্ছে কি, অর্থনৈতিক জীবনধারা। আচ্ছা, আমরা আগে জানি অর্থনৈতিক জীবনধারা বলতে আমরা কি বুঝি। অর্থনৈতিক জীবনধারা বলতে আমরা বুঝি আমাদের সমাজে যে সকল মানুষগুলো রয়েছে, যারাই আছেন, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, অনেক শ্রেণীর মানুষ রয়েছেন, অনেক পেশার মানুষ রয়েছেন, এই সকলে সকলের অবস্থান থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন এবং এই কাজ করে তারা কি, যে অর্থ অর্জন করেন, যে অর্থ উপার্জন করেন, ওই অর্থ দ্বারা তারা তাদের কি করেন, তারা সমাজকে অর্থাৎ তাদের পরিবারকে কি করেন, চালাচ্ছেন। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের যাবতীয় ধারাই হচ্ছে যে অর্থনৈতিক জীবনধারা। তো আমরা যদি একটু সুন্দর করে বলতে যাই, তাহলে সেটা কীভাবে বলবো, সেটা বলবো এভাবে যে মানুষ তার জীবিকা নির্বাহের জন্য, মানুষ তার জীবিকা নির্বাহের জন্য যে সকল অর্থনৈতিক কার্যক্রম করে থাকে বা যে সকল অর্থনৈতিক কার্যক্রম করার মাধ্যমে নিজের নিজ জীবন নির্বাহ করে, তাকে অর্থনৈতিক জীবনধারা বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অর্থনৈতিক জীবনধারা বলতে আমরা সহজে বুঝে গেছি, মানুষ তার বেঁচে থাকার জন্য যে সকল কাজকর্ম করে এবং কাজ করার মাধ্যমে কী করে, অর্থ উপার্জন করে, ওই অর্থ দ্বারা তার কী করে, জীবন নির্বাহ করে, ওই 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 নির্বাহকেই আমরা কী বলবো, অর্থনৈতিক জীবনধারা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরের টপিকটা দেখো, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি আর শহরের অর্থনীতি, বাংলাদেশে বললে দুটো অর্থনীতি রয়েছে, একটা হচ্ছে গ্রামীণ, একটা হচ্ছে যে শহরে। আজকে আমরা গ্রামীণ অর্থনীতি অর্থনীতি করবো। গ্রাম মানে বাংলাদেশের যে সকল মানুষগুলো গ্রামে থাকে। আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে গ্রাম জিনিসটা কি। গ্রাম মানে হচ্ছে যেখানে শিল্প কারখানা, পর্যাপ্ত শিল্প কারখানা বিদ্যমান নয়, তারপরে শিল্প প্রতিষ্ঠানগুলো নেই, তারপরে বড় বড় শপিং মল নেই, বড় বড় সুপার শপিং মল যেগুলোকে আমরা বলি সেগুলো নেই, বড় বড় বিমানবন্দর থাকবে না, তারপরে এই সকল যাবতীয় যে উন্নত, যে উন্নত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে ভালো মানের স্কুল কলেজ, যে জিনিসগুলো আমরা গ্রামের মধ্যে পাই না, সেটাকে আমরা গ্রাম বলে আখ্যায়িত করি। আচ্ছা, তাহলে গ্রামের মানুষ কী করে, গ্রামে যেহেতু শিল্প কারখানা তেমন নেই, তাহলে গ্রামের মানুষগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। আমাদের গ্রামের মানুষগুলো এই কৃষিকে বেঁচে ধরে, কৃষিকে আঁকড়ে ধরে তারা কিন্তু বেঁচে আছেন, ঠিক না? তো যে সকল মানুষগুলো কৃষির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সে সকল মানুষগুলো তারা তাদের কৃষি থেকে তাদের জীবন নির্বাহ করে এবং ওই সকল মানুষগুলোকে আমরা গ্রাম্য সমাজ বলি এবং ওই গ্রাম্য সমাজ থেকে আমাদের যে অর্থনীতি, অর্থটা উঠে আসে বা অর্থ আমরা পেয়ে থাকি, সেটাই হচ্ছে যে গ্রামীণ অর্থনীতি। অর্থাৎ গ্রামে যে সকল মানুষগুলো বিভিন্ন কাজকর্ম করে, সে তারা কী কী কাজকর্ম করে আমরা একটু একটু তাকালে বুঝতে পারি। তারা তাঁতের কাজ করে, কামারের কাজ করে, কুমোরের কাজ করে, ঠিক না? এছাড়া আর একটা বিশাল অংশ কৃষির সাথে জড়িত, উৎপাদনের কাজ করে,
ধান, পাট, গম এই সকল পণ্য দ্রব্য কী করে উৎপাদন করে থাকে। এই সকল মানুষগুলো তারা কী করে, তারা এই উৎপাদনের মাধ্যমে কিন্তু তারা নিজেও সচল হয়, অর্থাৎ নিজের খাবার উৎপাদন করে সেটা নিজেও চলছে এবং সেটাও তারা বাজারে বিক্রি করতেছে বা অন্যের কাছে বিক্রি করতেছে, তাই না? তার মধ্যে কিছু কিছু মানুষ যাদের জমি নেই তারা কী করে অন্যের জমিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, তাই না? তো এই জন্য আমাদের এই সমাজে এই গ্রামের মানুষগুলো যেহেতু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, তাই আমাদের এই কৃষি বাংলাদেশের এই কৃষি উপর নির্ভরশীল। দেখো আমরা যদি কৃষিটাকে যদি বাদ দিই তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা টিকে থাকবে না, বাংলাদেশ কিন্তু খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। তাই আমরা কৃষি নির্ভর, আর বাংলাদেশের কৃষি নির্ভর বিধায় বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় এবং ওই কৃষি থেকে আমাদের কাছে যে অর্থ আসে সেটা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতি। এই গ্রামের মানুষগুলোই আমাদেরকে কিন্তু আসলে মূলত বাঁচিয়ে রেখেছেন, যেহেতু আমাদের সকল কিছু কিন্তু কৃষি থেকে উৎপাদন থেকে আসে, তাই না? আচ্ছা এখন আসো গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, গ্রামীণের অর্থনীতির দরকার কী, তাই না? এটা প্রয়োজন কেন? অবশ্যই দরকার আছে। আমরা আমাদের শহরে যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে ওই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের কাঁচামাল বা তাদের উৎপাদিত পণ্য তারা কোথাও পায়? যেমন ধরি পাট শিল্প, পাট শিল্প কী করে, পাট থেকে কী হয়, আমরা পাট থেকে আমরা দড়ি তৈরি করি, তাই না? এখন কৃষকরা যদি এই পাটটা যদি গ্রামে উৎপাদন না করে যদি শহরে না পাঠায় শিল্প কারখানায় ওরা দড়ি কীভাবে বানাবে, তাই না? তাহলে একটা জিনিস বুঝতে হবে যে শিল্পের কাঁচামালগুলো কী হয়, কোথায় উৎপাদন হয়, গ্রামে উৎপাদন হয়। গ্রাম থেকে কাঁচামালগুলো উৎপাদন হয়ে যখন শহরে আসে তখন সেই কাঁচামালগুলি তারা কী করে পর্যায়ক্রম করে আমাদের হাতের কাছে পৌঁছায় দেয়। যেমন প্রথমে পাট থেকে কী করে দড়ি বা সুতা তৈরি হয়, সেই সুতা থেকে আবার কিন্তু কাপড় তৈরি হয়। তাহলে কৃষকরা যদি পাট উৎপাদন না করতো তাহলে আমরা কী করতে পারতাম না, আমরা সেই কাপড়গুলো কিংবা সেই দড়িগুলো আর ব্যবহার করতে পারতাম না। তাই আমাদের কী দরকার, আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব কিন্তু খুব বেশি। তারা কিন্তু শিল্প উৎপাদন করার মাধ্যমে সেই উৎপাদনটাই কিন্তু আমাদের কাছে পাঠাচ্ছে, সেই উৎপাদন থেকেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাচ্ছি। তাই আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব খুব বেশি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা এরপর টপিকস আমরা আসি বাংলাদেশের শহরের অর্থনীতি। আচ্ছা আমরা শহরের অর্থনীতি বলতে কী বুঝি, আমরা মোটামুটি শহরের মধ্যে থাকি, এটা একটা চট্টগ্রাম জেলা আমরা সবাই জানি। তো এই চট্টগ্রাম জেলাকে আমরা শহর হিসাবে আখ্যায়িত করি, কারণ কি এই চট্টগ্রাম জেলায় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যেমন পোশাক শিল্প রয়েছে, তাঁত শিল্প আছে, চিনি শিল্প আছে, সিমেন্ট শিল্প আছে, রড শিল্প আছে, না এই সকল বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, তারপরে আমাদের এখানে কোর্ট আছে, ঠিক না, হাসপাতাল আছে, বড় বড় হাসপাতাল আছে, বড় বড় সুপার মল আছে, শপিং মল আছে, তাই না? তো এই সকল দিনে এবং আমাদের এখানে আছে উন্নত ব্রিজ আছে, কালভার্ট আছে, প্রশস্ত রাস্তা আছে, ঠিক না, তারপরে উন্নত মানের গাড়ি চলাফেরা করে এখানে এবং উন্নত মানের বাড়ি গাড়ি রয়েছে, ঠিক না, বাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, এই জন্য এটাকে আমরা শহর বলি, ঠিক না? তাহলে শহর ব্যবস্থা কাকে বলবো? এবং এই শহরের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পর্যায়ে আছে, যেমন কিছু নিম্নবিত্ত আছে, কিছু মধ্যবিত্ত আছে, কিছু উচ্চবিত্ত আছে। নিম্নবিত্তরা কী করে, রিক্সা চালায়, দিনমজুরি করে, মানুষের বাড়িতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। মধ্যবিত্তরা ছোটোখাটো চাকরি করে তাদের জীবন নির্বাহ করে। এবং উচ্চ বিলাসী যারা মানুষ আছে বা উচ্চবিত্ত যাকে আমরা বলি, যারা ধনী তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ তারা তাদের ব্যবসা করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো তাদের জীবন নির্বাহের জন্য যে অর্থ উপার্জন করে, তারা কৃষির সাথে কাজ করতে চায়, তারা নিজেকে বাঁচানোর জন্য কাজ করতে চায়, সাথে সাথে তারা নিজের বাঁচার সাথে দেশকেও বাঁচাচ্ছে। কীভাবে, তাদের এই ইনকামের ফলে উপার্জনের ফলে দেশের অর্থনীতিতে কী হচ্ছে, সমৃদ্ধিশালী হচ্ছে। এই শহরের মানুষগুলো কী করতেছে, শহরের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, শহরের বিভিন্ন কাজের সাথে তারা জড়িত এবং তারা এই কাজগুলো করতেছে বিধায় কিন্তু দেশের অর্থনীতিটা আস্তে আস্তে বাড়তেছে। তারা যদি আসে কাজ না করতো দেশের অর্থনীতি বাঁচত না, যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেছে, এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যদি তারা কাজ না করতো তাহলে কী হতো না, দেশের উৎপাদন বাড়তো না, দেশের উৎপাদন না বাড়লে দেশ কী হয়ে যেত, আমরা দেশের অর্থনীতিটা স্তব্ধ হয়ে যেত, ফলে আমরা সচলভাবে চলতে পারতাম না বা আমাদের এই যে আধুনিকায়ন আমরা দেখতেছি এই আধুনিকতাটা খোঁজ আমরা পেতাম না। তাই এই শহরের মানুষগুলো কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য যে অর্থ উপার্জন করতে সেটা কিন্তু অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর টপিক কী বলছে, দেখো বাংলাদেশের শহরের অর্থনীতির গুরুত্ব আছে। শহরের অর্থনীতির গুরুত্ব কেন সেটা আমরা সবাই এখন বুঝতে পেরেছি, যে আবারও বলছি যে শহরের মানুষগুলো, শহরে যে সকল পেশা বা শ্রেণীর মানুষগুলো আছে তারা যদি তাদের উৎপাদনটা ঠিক মতো না, কাজগুলো ঠিক মতো না করে, তারা যদি তাদের কাজ বন্ধ করে দেয় তাহলে আমাদের কী হবে, আমাদের দেশের অর্থনীতি
মন্দা হয়ে যাবে, দেশে অর্থনীতি বাড়বে না, আমাদের দেশে ইনকাম কমে যাবে, মানুষ অভাবে পড়বে, ফলে কি হবে, হবে না রাস্তাঘাট, তারপরে আমরা যে যে সুপারমল দেখতেছি এই জিনিসগুলো আমরা আর কি খুঁজে পাবো না, যেহেতু দেশের কাছে অর্থ নেই। তাই দেশে অর্থনীতিকে সমৃদ্ধিশালী করতে হলে আমাদের সবাইকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষক থাকতে হবে, অর্থের সাথে সম্পৃক্ত, অর্থাৎ অর্থের সাথে সম্পৃক্ত বলতে বোঝাচ্ছি যে আমাদের কাজ করতে হবে, আমরা নিজের কাজ নিজে করতে হবে, কাজ করেই নিজের জীবিকা নির্বাহ করতে হবে, নিজে নিজের সামর্থ্য থেকে যতটুকু পারি অতটুকু কাজ করা সম্ভব বা সেটুকু কাজ করবো। হ্যাঁ, তোমরা হয়তো অনেক ছোটো, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা অনেক ছোটো, তোমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা যারা মোটামুটি বড় হয়েছি তারা কি করি, আমরা আমাদের পড়ালেখার পাশাপাশি ছোটোখাটো কি করি, কাজ করি, যাকে আমরা পার্ট টাইম জব বলি, ছোটোখাটো 2-3 ঘন্টার জন্য আমরা কাজ করি, কাজ করে কি করি, আমরা পরিবারের সহায়তা করি। শুধুমাত্র এই অর্থ উপার্জন করে আমরা পরিবারের সহায়তা করতেছি না, ফলে ফলে দেশের অর্থনীতিতেও সহায়তা হচ্ছে। আমার বাবা যে অফিসে চাকরি করেন বা যে কাজটা করেন সেখানে আমার যেমন জীবিকা নির্বাহ হচ্ছে, তেমনি তার অর্থের কারণে, অর্থের কারণের ফলে আমাদের দেশের অর্থনীতিতেও কী হচ্ছে, সমৃদ্ধিশালী হচ্ছে। তাই শহরের শুধুমাত্র গ্রামের নয়, শুধুমাত্র শহর নয়, গ্রাম এবং শহর অর্থাৎ এই বাংলাদেশে বা কোনো একটা নির্দিষ্ট দেশে যে সকল মানুষগুলো আছে তারা তাদের অবস্থান থেকে যে যে কাজ করতেছে ওই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করার ফলে ফলে তারা কী করতেছে, দেশের অর্থনীতিতে সমৃদ্ধিশালী করতেছে। কীভাবে, ওই কাজ করার ফলে আমরা কী দিচ্ছি, দেশ সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, সরকারকে বিভিন্ন কাজে সাহায্য করতেছি, এবং সরকারের একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। তাই সরকারের সাথে হাতে হাত মিলিয়ে আমরা এই সমৃদ্ধিশালী বাংলাদেশ এবং সমৃদ্ধি এখানে দৃশ্য দেশকে গড়ে তোলার ন্যায় আমরা কাজ করব। আজ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বাংলাদেশের অর্থনীতি কী, তোমরা এটা বাসায় একটু ভালো করে পড়বে। আজকে আমি পার্ট 1, 2, 3 আলোচনা করেছি, বাসায় গিয়ে এগুলো রিডিং পড়বে এবং এখান থেকে তোমাদের MCQ আসতে পারে। পরবর্তী ক্লাসে আমি বাকিটা শেষ করে দেবো এবং তোমাদের সিনশিলগুলো দেখে দেবো, ঠিক আছে? আজকে এতটুকুই, অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।